সময়টা ভালো যাচ্ছে না ঢাকায় সিনেমার আলোচিত নায়ক সাকিব খানের। গেল কয়েকদিন ধরে থানা পুলিশ নিয়ে দৌড়ঝাঁপ করছেন ঢালিউড সুপারস্টার। তার বিরুদ্ধে আনা ধর্ষণ এবং শিডিউল ফাঁসানোর মতো গুরুতর অভিযোগ নির্দোষ প্রমাণের জন্য চেষ্টা করছেন এই অভিনেতা। এই ঝড়ঝাপটার মধ্যেই ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন পালন করলেন সাকিব খান। মঙ্গলবার ছিল সাকিব বুবির ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ছিল। জানা গেছে সাকিবের গুলশান দুই নম্বর বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলি। এছাড়াও সাকিবের মা বাবা ভগ্নিপতি বোনের ছেলে মেয়ে সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে মেতে ওঠেন ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপনে। সেসব ছবি ফেসবুকে দিয়ে বুবলি লেখেন পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত। বুবলির পোস্ট করা ছবিতে দেখা গেছে দীর্ঘদিন পর সাকিব বুবলিকে একসঙ্গে এক ফ্রেমে দেখা গেলেও দুজন দুই প্রান্তে ছিলেন। তাই বুবলির পোস্টের কমেন্ট বক্সে যেমন রয়েছে ভক্তদের শুভকামনা, তেমনই আবার কটকা করতেও ছাড়েননি অনেকেই। আবার এ নিয়ে অনেকে প্রশ্নও তুলেছেন। লতিফা জাহান লিজা নামের একজন লিখেছেন, সাকিব খানকে দেখে মনে হচ্ছে সে আমন্ত্রিত অতিথি, জন্মদিনের দাওয়াত খেতে এসেছে। আরেকজন লিখেছেন, তাহলে বোঝা যাচ্ছে সাকিব বুবলির সাথেই সংসার করছে, কারণ ওপো ডিভোর্স দিয়েছে সবাইকে জানিয়ে। তবে বুবলিকে কিন্তু এখনও ডিভোর্স দেয়নি, মনোমালিন্য থাকলেও সংসার করছে বুবলির সাথেই। আরেকজন লিখেছেন, বিচ্ছেদ হলেও ছেলের জন্য এক হয়েছেন তারা, তাদের পাশাপাশি এবং ফ্রেমে না দেখে অবাক হয়নি। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ছবিগুলো গতকালের কিনা। আপনাদের মন্তব্য অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।